Assalamualaikum guys, কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস এটা কিন্তু র‍্যান্ডমে খেলতেছিলাম লাইভের মধ্যে আর এখানে কিন্তু ভাই তিনটা টিমমেটই ছিল র‍্যান্ডম তো যাক গাইস এখানে কিন্তু মোটামুটি ভাই এমন একটা পর্যায়ে যায় ম্যাচটা যেখানে কিন্তু গাইস আমরা পুরোপুরি ভাবে হাইরাই গেছিলাম ভাবছি এই ম্যাচ কোনোভাবেই কামব্যাক করা সম্ভব না তিন রাউন্ড যখন এনিমিরা টানা জিতে তারপরে ভাই মানে চার নাম্বার রাউন্ড যখন জিতবে ম্যাচ শেষ হয়ে যাবে তখনও ভাই আমারা পুরো ওয়ান ভার্সেস ফোরে ফালাই দেয় আমার টিমমেটরা তারপরে ভাই কীভাবে যে কামব্যাক করি ভাই শুধুমাত্র তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তাহলেই বুঝবা খুব মজার একটা ভিডিও গাইস মজা বাবা দেখলে তো চলো গাইস অলরেডি কিন্তু দুইটার আমি ডাউন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার প্লেয়ার তো দেখা যাক এটা মারতে পারি কিনা এটা মারলে হয়তো ট্রিপল কিল হবে হ্যাঁ গাইস ট্রিপল কিল হইছে আর একজনে কিন্তু আমার আরেক টিমমেট মারা দিছে আচ্ছা সমস্যা নাই গাইস অলরেডি একটা রাউন্ড জিতলাম দেন দ্বিতীয় রাউন্ড শুরু দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি ডেজার্ট ইগল নিয়ে নিছি আর বিশ্বাস করো ভাই এত ফেক ড্যামেজ দেয় ফ্রি ফায়ারে মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায় আর এই ফেক ড্যামেজের কারণে মইরাও যায় তো দেখো এখানে কিন্তু এনিমির একটা ওয়ান ট্যাপ আমি ঠিকই দিই বাট ওয়াল ছাড়ার আগে কিন্তু গাইস আমারই ডাউন করে দেয় তো যা কিচ্ছু করার নাই আমার টিমমেটটা কিন্তু সাথে থাকার পরও ভাই আমার বাঁচিয়ে দেওয়া হলো না এখন দেখা যাক গাইস তারা মারতে পারে কিনা আর এখানে কিন্তু আমার টিমমেট একজন রাজ দিয়ে আরেকজন মাইরা দেয় বাট আমার টিমমেট ওইখানে কিন্তু আরও একজন ডাউন খেয়ে যায় তো চলো দুইজন কিন্তু অলরেডি আসে ভাই যা তো দেখা যাক দুইজন মিলে দুই ভার্সেস দুই গাইস আনতে পারি কিনা ম্যাচটা বাট আমার যে টিমমেট গাইস এখনও ফুল হেলথ লয়া ভাই যা আছে সে কিন্তু দৌড় দিয়া ভাই একা একা গেছে গা তো ভাই একা গেলে তো ভাই হবে না একসাথে খেলতে হবে ওই যে দিকটা কিন্তু আমার টিমমেট সামনে কিন্তু এনিমি দেখছে চলো দেখি ভাই মারতে পারি কিনা সে কিন্তু খুব ট্রাই করতেছে মারার বাট ওই দেখো গাইস আরেকজন কিন্তু অলরেডি একা একা সিঙ্গেল যা মইরা গেল গা কোথাও দি ভাই এগুলো পাকটামি ছাড়া কিছুই না আসলে র্যান্ডম তো ভাই কী বলবো বলো মাইকটা অফ করা শুধুমাত্র খেলতেছি যেহেতু লাইভের মধ্যেও ছিলাম তো যাক গাইস প্যারা নাই দেখা যাক কিছু হয় কি না এদিকে কিন্তু আমার টিমমেট জোস লেভেলের একটা খেলা দিছে ওয়ান ট্যাপ দিয়া বাট এই প্লেয়ারটার হয়তো ওয়ান ট্যাপ মারতে গেছে বাট আফসোসের কথা গাইস হাতের ভিতরে লং রেঞ্জের গান আসার কারণে গাইস সে কিন্তু আর পারলো না এখানে মইরা গেল এনিমির কাছে যাতা খেয়া তো চলো গাইস একটা রাউন্ড জিচি পরের রাউন্ডটা কিন্তু হেরে গেলাম তারপরে কিন্তু এইটা তিন নাম্বার রাউন্ড তো দেখা যাক গাইস তিন নাম্বার রাউন্ডটা আমরা জিততে পারি কিনা আর মনে হয় না গাইস জিততে পারবো কারণ টিমমেটরা ভাই যেমনে রাজ দিতেছে উড়া দুরা মানে কী কমো ভাই একলগে থাকবো না আলাদা আলাদা নিজের মতো করে খেলতেছে ওই যে অলরেডি কিন্তু দুই নাম্বার একজনে যাইতেছে গা ঘুইরা ভাই তারে কিন্তু ভাই সেই লেভেলের ড্যামেজও দিছে আর আমার সামনে কিন্তু প্লেয়ার একজন আছে ভাই ব্যাকআপ গো ও রে নিমি রে ক্যারেক্টার ব্লক ক্লক মাইরা কী যে করতেছে শালার পুতেরা আজকে আর শান্তি দিব না ভাই এই যে দিকটা আমার টিমমেট অলরেডি একটা ডাউনও দিয়ে দিছে তো এই দিক দিয়ে কিন্তু আমি একটা মারলাম বাট এই মাঠকে গেছে বডিতে গাইস তারপরে গাইস আর একটা শট মারতে গেছি আমারই কিন্তু ভাই ডাইরেক্ট হেড শট মারা দিছে তো চলো কিচ্ছু করে না গাইস কপাল খারাপ ছিল ডাউন খেয়ে গেলাম আর এখানে কিন্তু আমাদের লাস্ট টিমমেট দেখা যায় কিছু করতে পারে কিনা আর এই টিমমেট কিন্তু ভালোই খেলে গেছে ওপি গেছে একটা ওয়ান ট্যাপ কিন্তু বসাইছে ভাই পারবা তুমি এইলো আর এ বডিতে এই মাঠকে গেছে বেচারার যাক গাইস ভালোই খেলছিল বাট কিচ্ছু করার নাই কপাল খারাপ মরে গেল এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে আর এই ম্যাচের উপর প্রেডিক্ট করে কিন্তু আর্নিং করে নিতে পারো অনেক থেকে তাছাড়াও এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলো কিন্তু তোমরা আর্নিং করতে পারো আজকের ভিডিওর কমেন্ট পিনের লিংক থেকে তোমরা সাইন আপ করে নাও আমার প্রোমো কোড ABIR33 ব্যবহার করলে কিন্তু প্রথম ডিপোজিটে তোমরা 200% বোনাস পেয়ে যাবে তাহলে এখনই যাও খেলো আর আর্নিং শুরু করে দাও আর গাইস আগের রাউন্ডটা তো হাইরা গেলাম দেখলা ভাই এনিমিরা কিন্তু টানা দুইটা রাউন্ড জিতে গেছে আর আমরা কিন্তু প্রথম রাউন্ডে জিতছিলাম তারপরে কিন্তু এখনো একটা জিততে পারি নাই দেন কিন্তু ভাই এই রাউন্ড শুরু মানে চার নাম্বার রাউন্ড শুরু তো দেখা যাক গাইস আর এই রাউন্ডটা কিন্তু গাইস সেই একটা জায়গায় দিছে ভাই এই জায়গাটা কিন্তু ভাই আমার একদমই বিরক্ত লাগে কারণ জায়গায় জায়গায় কন্টিনিউতে এনিমি দেখতে কষ্ট হয়ে যায় আচ্ছা সমস্যা নাই ভাই ট্রাই করি দেখি আনতে পারি কিনা রাউন্ডটা বাট যাই না কী হবে ওই দেখো এনিমি আবার সুপরে দেওয়া তো চলো গাইস এখানে দেওয়া এনিমি কিন্তু একটা দৌড় দিল ভাই আয় আমার লোকে আয় ফাইট কর ওরে রে রে এনিমি কি মুভমেন্ট দেখায় ওই পিসেরটা আবার দৌড়াদৌড়ি করতেছে বন্ধু তুমি কো এদিকে হো এই আমার টিমমেট কিন্তু একটা ডাউন দিয়ে দিছে অলরেডি চলো গাইস বাট আমার টিমমেটও কিন্তু একজন মইরা গেছে আর একজনের কিন্তু অবস্থা একদমই খারাপ চলো এদিক দিয়ে কিন্তু একটা ওয়ান ট্যাপ দিলাম আরেকটা মারতে গেলাম ওয়ান ট্যাপ বাট মিস হয়ে গেল গাইস বডিতে এই মাঠকে গেলো বাট যেটা মারছি হয়তো কিলটা পাবো না গাইস কারণ ওর টিমমেট সাথে এদিক দিয়ে কিন্তু আরও একটা মারলাম ওয়ান ট্যাপ তো চলো বাট এইটা আর বাঁচা ভালো আছে ভাই আর আমি সব থেকে বড় বোকামি করছি আসলে গাইস কিল কনফার্ম না দিয়া দেন এখানে কিন্তু গাইস আর একটা প্লেয়ারের লগে ফাইট লই ওরে কিন্তু বডি মডি জিততে মারি বাট তারপরে ওয়াল ছেড়া গাইস এটা যখনই মারতে যাবো এটা ওয়াল ফাটায় গাইস আমার একদম অবস্থা টাইট করে দেয় দেন হালকা পাতলা একটু ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ডাউন হয়ে যাই বাট ওই টাইমে যদি গাইস ওরে যখন ডাউন দিছিলাম রাজ দিলে হয়তো রাউন্ডটা চলে আসতো দেন গাইস এই যে আমাদের কিন্তু পাঁচ নাম্বার রাউন্ড আর এনিমিরা কিন্তু গাইস এই ম্যাচ মানে এই রাউন্ড জিতলে কিন্তু ম্যাচটা জিতা যাবে আর এটা তো গাইস আরও ভয়ানক ভাই এমন জায়গায় দিছে গাইস রিম নামে এই জায়গা তো ভাই আমি আরও বেশি পারি না আচ্ছা দেখি গাইস কী হয় চাই না গাইস আমার টিমমেটরা ভাই অলরেডি একজন ডাউন ভাই একসাথে ভাই
কখন খেলা হবে একসাথে না খেলে ভাই কেমনে ব্যাকআপ না পেলে আমি কেমন আনবো ম্যাচ চলো এখানে কিন্তু একটা ওয়ান ট্যাপ দিলাম বাট সাথে সাথে তাকায় দেখি টিমে সব মইরা গেছে আর ভাই যেটার ওয়ান ট্যাপ দিছি মনে হয় এটার এনিমিরা বাঁচা চলাইতে পারে চলো গাইছি এখানে কিন্তু আরও একটা ডাউন দিছি ওয়ান বি টু সিচুয়েশন এদিক দিয়ে কী যে লইছে ভাই ওথম তো আমার মেনটেন স্লো হয়ে গেছে গা চলো গাইছি এখানে কিন্তু পুরো তিনটা ডাউন লাস্ট প্লেয়ার আছে ও ভাই বাঁচা লাইছে আর একটা রে আরে ভাই রে ভাই কী খারাপ পোলা ভাই রে বাঁচা লাইছি চলো এখানে কিন্তু আবার আর একটা ডাউন দিলাম বাট এইখান থেকে আবার আর একটা বাঁচা লাইছি ভাই মারি আর বাঁচায় এটা কোনো কথা এ শালার প্রতি বাঁচাই রিকে রে মাইনকা তরতাসকে খাইছি আই দিকে দিকে দেখা এই ল শেষ গাইছি এটা দিছি ডাউন ভাই লাস্ট প্লেয়ার আবার বাঁচাবি নাকি ভাই চলো এটার মারতে যাই কিন্তু গাছ কিছুটা ড্যামেজ খেয়েছি তো আগে মেডি মেরে লই ভাই বাঁচাইস না ভাই আর বাঁচাইস না এত বাঁচাই কী করবি কত চলো গাইস এই যে ফাঁকা দিয়া বাট মারতে পারতেছি না চলো 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 ও ভাই ভালো ড্যামেজ দিছি দেন কিন্তু গাইস পিক ফায়ার দিয়ে কিন্তু ভাই মেয়েরা দিলাম আর অবশেষে কিন্তু রাউন্ডটা আনতে পারছি এইস মেয়েরা আর ভাই দেখতেই পারলা এই রাউন্ডে যদি হারতাম গাইস ম্যাচটা একদম গেছিল বাট আফসোসের কথা গাইস টিমমেটরা ভাই এমন এমন টাইমে মইরা যায় মানে মন মেজাজ পুরোপুরি খারাপ হয়ে যায় তো যাক গাইস কপাল ভালো ছিল আনছি রাউন্ডটা কোনো মতে এই স্টেজ মাইরা তো দেখা যাক গাইস এটা কিন্তু আমাদের হচ্ছে ছয় নাম্বার ম্যাচ মানে ছয় নাম্বার রাউন্ড আর কি পাঁচটা কিন্তু অলরেডি শেষ রাউন্ড তো এনিমিরা তিনটা জিতছে আমরা কিন্তু দুইটা তো এটা জিতলে থ্রি থ্রি হবে তো দেখা যাক গাইস ম্যাচটা কোনোভাবে কামব্যাক করে আমরা আনতে পারি কি না আর গাইস ক্লাস স্কোয়াডের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর নেক্সট থেকে কি একটা ভিডিও দিব না দুইটা বা তিনটা এরকম বেশি ভিডিও দিব তো কমেন্ট করে জানাও গাইস তো চলো ভাইয়া সামনে কিন্তু একটা ডাউন দেওয়া নগদ চকত বোম মেরা দিছি এনিমি হয়তো গ্র্যানেডের ডাউন খেয়ে যেতে পারে বাট না ভাই এনিমি ডাউন খেয়ে বাট ক্লিয়ার ঠিক হয়ে গেছে তো সামনের একটা প্লেয়ার আছে গাইস চলো এম টেন দিয়ে ওয়ান ট্যাপ দিয়ে দিছি কঠিন লেভেলের আর এখানে আমার ডবল কিল হয়েছে রাউন্ডটা কিন্তু গাইস পায়ে গেলাম আমরা তো দেখতে পালা গাইস সেই লেভেলের একটা ওয়ান ট্যাপ দিছি তারপরে কিন্তু গাইস এটা লাস্ট রাউন্ড আর লাস্ট রাউন্ড তো ভাই আরও জোস কারণ এই রাউন্ডে আমি কিলে খুঁজে পাইতেছি না ভাই এনিমি আমার টিমমেট সময়রা দিছে তো চলো দেখো এদিক দিয়ে প্রথমে কিন্তু আমার টিমমেটরা ভাই একটা আন্ডার গ্র্যানেড মাইরা উড়া দুরা ভাই গ্র্যানেড মারতেছে মনে করো আমি চোখে টোকে সব বন্ধ করে দেখতেছি এনিমি খুঁজে পাইতেছি না তারপরে যখন একটা মারতে গেলাম ভাই বাট তাকাই দিই আমার টিমমেট একজন নক ও ভাই একই হইলো আমার টিমমেট নক এটা কোনো কথা এত সুন্দর একটা ম্যাচ ভাই এদিক দিয়ে পুরো স্কোয়াড আমার পিছিয়ে পলাইতে হবে ভাই এদিকে দাঁড়াইলে লস তো চলো গাইস আমি যখন এই পিসি থেকে ব্যাক করে একটা মেরি মারি তখন আমার টিমমেটরা থাকায় দেখি দুইটার অলরেডি মাইরাও দিছে পিস দিয়া যাক গাইস ভালো কাজ করছে আমার ভাই কিল করলেও চলবো না করলেও চলবো আমার ম্যাচ জিতে দেবে কথা দেখি গাইস কিলটাও বাইর করতে পারি কিনা বাট তারপরে দেখলাম গাইস এনিমি অলরেডি দেখতে দেখতে দুইটা শেষ এদিক দিয়ে একটা জাতলাম পরে চিন্তা করলাম ভাই মাইরা লাভ নেই আমার টিমমেটরা মাইরা দেবো আমি কি মোড় দেখাই ওরাম করে অনেক কি মোড় দেখাইছিল দেন অবশ্যই সেই মোড় দেখাইতে ভাই কিন্তু এনিমি করে মাইরা ভাই আমরা ম্যাচটা জিততে ভালাইছি আর গাইস দেখতে ভালো কোন ম্যাচ ভাই কেমনে কামব্যাক করলাম এটা ভাই হারা ম্যাচ ছিল গাইস কোনোভাবেই জিতা পসিবলই ছিল না বাট ওই এসটা নামালে হয়তো গিয়েছিলো এখানে কিন্তু আমি 10 কিল করছি 3958 ড্যামেজও দিছি তো গাইস দেখতে পারতেছো মোটামুটি কিন্তু গাইস সবাই ভালো খেলছে আর মনে করো র্যান্ডম তো গাইস যা খেলছে এনাফ আর কি তো যাক গাইস ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলও নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো আর গাইস নেক্সটে কি তোমরা একের বেশি ভিডিও দেখতে চাও মানে একটা দুইটা তিনটা কয়টা ভিডিও তোমাদের অ্যাড করলে একসাথে ভালো লাগবে ক্লাস স্কোয়াডের কমেন্ট করে জানাও গাইস তোমরা যেভাবে কমেন্ট করবে ওইভাবে আমরা নেক্সট থেকে ভিডিও আনা ট্রাই করবো আর আজকের প্রথম চ্যানেলের মানে ফানি গেমার 14 আকিবের ভিডিও যারা দেখো না অবশ্যই দেখে আইসো ওইখানে কিন্তু আমরা টপ আপ ওয়েবসাইটের মানে ভিডিও দিছি আমাদের নিজেদের ওয়েবসাইট তো যারা যারা টপ আপ করতেছে আমাদের ওয়েবসাইট থেকে করতে পারো যেহেতু বানি ইভেন্ট চলতেছে তাহলে গাইস আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ।